এবার আমরা দেখব ফুল অ্যাডার। ফুল অ্যাডারে কি হয়, হাফ অ্যাডারে যেমন দুটি সংখ্যা মাত্র যোগ করা যাচ্ছিল, ফুল অ্যাডারে কিন্তু আমরা তিনটি বিটকে যোগ করব। তাহলে তিনটি বিটকে যোগ করলে কেমন দেখতে হবে দেখো। তাহলে সাম যখন হবে, এখানে আমরা তিনটি জিনিস ধরছি, এক্স, ওয়াই আর সিআই। সিআই মানে ক্যারি ইনপুট। তাহলে এই যে জিনিসটা দেখছো, এই সূত্রটা ধরে আমার কাজ করতে হবে। এই সূত্রটা মনে রাখা খুবই সোজা। প্রথমে সবকটা চারটে লিখে নেবে, নিয়ে দেখো প্রত্যেকটায় দুটো দুটো করে বার দেবে, যেমন এক্স এর উপরে বার, ওয়াই এর উপরে বার, তারপরে দেখো এক্স এর উপরে বার, সি এর উপরে বার, তারপরে ওয়াই এর বার, সি এর উপরে বার, আর লাস্টেরটা ফাঁকা থাকবে। আর ক্যারির ক্ষেত্রে দেখো আবার সেই তিনটে করে চারবার লিখে নেবে, নিয়ে প্রত্যেকটা একটা একটা করে বার দেবে, মানে এক্স এর মাথায় বার দেবে, ওয়াই এর মাথায় বার দেবে, সি আই এর মাথায় বার দেবে। এবার দেখো লাস্টটা ফাঁকা থাকবে। তাহলে এই অনুযায়ী যদি আমরা সূত্র অনুযায়ী এটা ছবিটা আঁকি, তাহলে দেখলে বুঝতে পারবো, যেহেতু এটা এক্স অর গেট, তাহলে এক্স আর ওয়াই আগে আমি এক্স অর করলাম, করে একটা বার করলাম, যার একটা ইনপুট আর একটা এক্স অর গেট দিয়ে পাস হবে। এবং এখানে দেখো সি থেকে একটা ভ্যালু এনে সেই এক্স অর এর মধ্যে যেমন দিলাম, আমরা জানি এক্স অর এর মধ্যে মিনিমাম দুটো গেট আমাদের দুটো ভ্যালু দিতেই হয়, সেই জন্য এটা এখান থেকে দেওয়া হবে। এবং এখান থেকে দেখো একটা ভ্যালু নিয়ে সেটাকে একটা অ্যান্ড গেটের মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে, আর সি এর মধ্যে থেকে একটা ভ্যালু নিয়ে সেটা আবার দেখো এখানে এই অ্যান্ড গেটে আসছে। আমরা জানি যে হাফ অ্যাডারে কি হয়, হাফ অ্যাডারে একটা এক্স অর হয়, একটা অ্যান্ড গেট হয়। এক্ষেত্রে দেখো এখানে একটা এক্স অর, এক্স অর আছে, এক্স অর আছে, আর এখানে দেখো একটা অ্যান্ড গেট রয়েছে। এখানে দেখো একটা এক্স অর আছে, এখানে এর সঙ্গে অ্যান্ড গেট আছে। তাহলে এই অ্যান্ড গেটের যেটা আমরা এক্স এর ভ্যালুটা পাচ্ছি সেটা দেখো এখানে আসছে, আর এখানে দেখো এই যে সি এর যে ভ্যালুটা আছে সেটা এখানে আমরা নিচ্ছি, মানে এই এক্স অর এর ভ্যালুটা আর এখানে সি এর ভ্যালুটা আমরা ইনটু করে দিচ্ছি, দিয়ে সেটাকে আমরা নিয়ে যাচ্ছি কোথায়, এর যে ভ্যালুটা আসছে প্রথম যে অ্যান্ড এর, মানে যেটা ক্যারির ভ্যালুটা এসেছিলো, আর পরের যে ক্যারির ভ্যালুটা এসেছে সেটা গ্র্যান্ড ক্যারি, তার মধ্যে নিয়ে এসে যোগ করে দেওয়া হচ্ছে। তাহলে এখানে আমরা সামেশনটা পাচ্ছি আর এখানে আমরা ক্যারিটা পাচ্ছি। তাহলে এই জিনিসটাই যদি আমি একটু ডিটেলসে বুঝি, তাহলে আমি ট্রুথ টেবিলটা তৈরি করতে পারবো। তাহলে ডিটেলসে বুঝতে গেলে কী করবো, সবচেয়ে প্রথমে দেখা যায় ট্রুথ টেবিল এখানে রয়েছে, যেখানে দেখো আমি এখানে যেহেতু তিনটে এখানে ইনপুট, তাই কম্বিনেশন এখানে আটটা হবে, অর্থাৎ শূন্য থেকে সাত অবধি লিখে নেবে, নেওয়ার পর তার বাইনারিগুলো এখানে বসিয়ে দিতে পারবে, এবং বসিয়ে দেওয়ার পরে তোমরা ক্যালকুলেশন করে এগুলো বার করতে পারবে। একটা পদ্ধতিও রয়েছে যেটা ক্যালকুলেশন ছাড়াও করা যায়, সেটা আমি বলবো, কিন্তু আপাতত আমি তোমাদের বলবো ক্যালকুলেশন করে করতে। তাহলে শূন্যর বাইনারি নিশ্চয়ই তিনটে শূন্য হবে, একের বাইনারি 001, দুইয়ের বাইনারি 010, তিনের বাইনারি 011, চারের বাইনারি 100, পাঁচের বাইনারি 101, ছয়ের বাইনারি 110, এবং সাতের বাইনারি 3-1 হয় আমরা জানি, সেই অনুযায়ী আমরা লিখে নেব। নেওয়ার পর আমরা ক্যালকুলেশন করে এগুলো বার করবো। কীভাবে ক্যালকুলেশনটা হবে চলো দেখা যাক। দেখো ফুল অ্যাডার সার্কিটের আমরা এনে ক্যালকুলেশনের জন্য একটা বানিয়ে নিই। আচ্ছা তোমাদের একটা কথা বলি, এই যে চিহ্নগুলো দেখছি এগুলো বারের চিহ্ন বলা হয়, মানে এটা হচ্ছে যদি এখানে দেখো এক্স বার যদি আমরা বলি, তার মানে হচ্ছে নিশ্চয়ই এক্সের ওপরে যে বারটা হয় সেটা এখানে হবে, অর্থাৎ এই যে এক্সপ্রেশনটা দেখছো, সামের এক্সপ্রেশন যেটা রয়েছে, আর এখানে যে এক্সপ্রেশনটা আছে এই যে দেখছো একই জিনিস। তাহলে তোমরা এইভাবে দেখো, চাই এইভাবে দেখো, পরীক্ষায় কিন্তু হয়তো এইভাবে দেবে বা এইভাবে দিক, যেভাবে হোক তোমরা জানো যে এই বারের চিহ্নগুলো এইভাবে দেওয়া হয়। যাই হোক আমি আমার কথায় ফেরত আসি। তাহলে দেখো এই ক্যালকুলেশনটা আমি এখানে করে বার করবো। তাহলে দেখো প্রথম ভ্যালুটা আমার কী আছে, তিনটেই জিরো। দেখো এখানে এক্সের মান 0, ওয়াইয়ের মান 0, সির মান 0, তাহলে আমি তিনটেই এখানে 0 ধরবো। ধরার পর আমি এখানে ক্যালকুলেশনগুলো বসাচ্ছি, যেমন এক্সে 0 আছে মানে বার আছে মানে 1 বসালাম, ওয়াইয়ের মান 0 আছে মানে এখানে 1 বসালাম, এবং সিআই দেখো যেমন ছিল 0 0 বসালাম। এখানে দেখো এটার এটাতে বার আছে, তার মানে সেগুলো আমি উল্টে নিলাম, আর বাকি ওয়াইয়ের ভ্যালু যা ছিল তাই বসালাম। এখানে দেখো একই রকমভাবে এক্সের মান বসালাম, ওয়াই আর সি যেগুলো বার আছে সেগুলো উল্টে নিয়ে বসালাম। এখানে দেখো যেহেতু কোনো চেঞ্জ নেই তাই যা ছিল তাই বসালাম। তাহলে এগুলো গুণ করলে শূন্যই আসবে, কারণ আমরা জানি গুণের যে কোনো একটা শূন্য হলেই শূন্য হয়, তাই এগুলো আমরা শূন্য ধরে নিতে পারি। নেক্সট দেখো এখানে এখানে যেমন ছিলাম ছিল ছিল আমরা সেভাবে বসাচ্ছি, এখানে এক্সের মধ্যে বার আছে তাই 1 বসালাম, ওয়াই 0 0 আছে সেরকমভাবে বসালাম, আর বাকিগুলো যেমন দেখো সেইভাবে বসিয়ে এখানেও কিন্তু গুণ করে আমরা শূন্য পাচ্ছি, অর্থাৎ সামের ঘরে আমি শূন্য লিখব এবং ক্যারির ঘরে আমি শূন্য লিখব। দ্বিতীয় লাইনটায় আসছি, এই লাইনটায় যাবো। তাহলে দ্বিতীয় লাইনটায় যখন আমরা আসছি তখন দেখো সেম জিনিস আবার হচ্ছে, এবারে এক্স 0, ওয়াই 0, সি 1, তাহলে সেইরকমভাবে তোমরা এরকম বসিয়ে দিই। এগুলো দেখবে বসানোর পর গুণ করে দেখবে, যেখানে 1 আসছে দেখো 1 বসাচ্ছি আমি এখানে, আর যেখানে 0 আছে 0 বসিয়ে দিচ্ছি। তৃতীয় লাইনটা দেখো, তৃতীয় লাইনের মধ্যে আছে এক্স 0 আছে, ওয়াই 1 আছে, আর সি 0 আছে, তাহলে
সেই হিসাবে এখানে দেখো ওয়ান এখানে বেরিয়েছে আর এখানে জিরো বেশি বেরিয়েছে, এই ক্যারিতে জিরো বেরিয়েছে। তোমরা কিন্তু একটু ভালো করে ক্যালকুলেশন কিন্তু দেখবে, দেখলে আরো বিশদভাবে বুঝতে পারবে, নিজেরা খাতায় কিন্তু করে দেখবে, শুধু দেখে গেলে হবে না, করে দেখতে হবে, তাহলে আরো ভালো বুঝতে পারবে। দেখো নেক্সট হচ্ছে চার, চারের হচ্ছে শূন্য ওয়াই ওয়ান, দেখো এখানে যে শূন্য ওয়াই আর ওয়ান, ওয়াই ওয়ান আর সিআই ওয়ান, তাহলে সেরকম দেখো এখানে শূন্য বেরিয়েছে এটা, আর এটা হচ্ছে ওয়ান বেরিয়েছে। নেক্সট দেখো পঞ্চম লেভেলে যখন আমরা আসছি এই জায়গাটা, তখন হচ্ছে এটা হচ্ছে এক্স ওয়ান ওয়াই জিরো আর সিআই জিরো আছে, তাহলে সেই হিসাবে দেখো এখানে ওয়ান আর জিরো বেরিয়েছে, তাহলে ওয়ান জিরো, এটা ওয়ান জিরো ওয়ান যখন পাচ্ছি আমরা, ওয়ান জিরো ওয়ানে দেখো জিরো আর ওয়ান আসছে, তাহলে ওয়ান জিরো ওয়ানে দেখো জিরো আর ওয়ান এসছে। আর এখানে দেখো এবার নেক্সট এক্স ওয়ান ওয়াই ওয়ান সি জিরো, তাহলে এখানে ওয়ান ওয়ান জিরো, তাহলে ওয়ান ওয়ান জিরোর ক্ষেত্রে জিরো ওয়ান আসবে, আর তিনটে যখন ওয়ান হবে তখন দেখো দুটো দু ক্ষেত্রেই ওয়ান আসবে। তাহলে দেখো এইভাবে তোমরা কিন্তু ক্যালকুলেশনস করে বার করে নিতে পারো, তাহলে বুঝতে পারবে যে এই ট্রুথ টেবিলটা কী করে হবে। আর এছাড়া একটা ব্যাকডোর পলিসি আছে যেটা মুখস্থবিদ্যা বলে, আমি চাইবো তোমরা মুখস্থ না করেই যেন করো, যদি মুখস্থ করে করতে চাও সেভাবেও একটা, যেটা বলছিলাম যে অন্য একটি পদ্ধতিও আছে এটা মনে রাখা, সেক্ষেত্রে হচ্ছে প্রথমে হাফ অ্যাডারের যে নিয়ম আছে সেই অনুযায়ী আমরা এখানে চারটে ভ্যালু বার করে নেবো, সেখানে জিরো ওয়ান ওয়ান জিরো এবং জিরো 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 ওয়ান হিসাবে আমরা লিখে নিচ্ছি। এবার এটাকে উল্টে লিখলেই হয়ে যাবে, মানে এই যে ভ্যালুসগুলো বেরিয়েছে সেগুলো উল্টে আবার লিখবো, তাহলে যেখানে ওয়ান আছে সেখানে শূন্য, অর্থাৎ এক শূন্য শূন্য এক এবং শূন্য এখানে এক 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 করলে কিন্তু সেই ভ্যালুগুলো বেরিয়ে যায়, তাহলে এটা মুখস্থবিদ্যা হচ্ছে, এটা না করাই ভালো। আচ্ছা নেক্সট আমরা এটা একটু দেখে নেবো, তাহলে ফুল অ্যাডার যখন আমরা দেখছি সার্কিটটাকে, তাহলে দেখো আমরা যে ফুল অ্যাডার যে সার্কিটটা আছে সেটা যখন দেখছি তখন আমরা এইভাবে পুরো ব্যাপারটাকে একটু বোঝার চেষ্টা করবো, এখানে যে ট্রুথ টেবিল যেটা রয়েছে সেটা আছে, আর এইখানে দেখো এখানে যে সূত্রগুলো যেগুলো রয়েছে সেগুলো যেটা বোঝালাম এতক্ষণ থেকে ক্যারি সূত্রটা এখানে আছে, তাহলে সেইভাবে তোমরা দেখবে। আর এখানে নেক্সট আমরা দেখো এখানে এইখানটায় দেখে নিতে পারছি যে এটা একটা হাফ অ্যাডার, এটা একটা হাফ অ্যাডার, এই দুটোকে জুড়ে একটা ফুল অ্যাডার তৈরি করা হয়েছে, আর ফুল অ্যাডারের কিন্তু সার্কিটটা এখানে দেওয়া আছে সেই অনুযায়ী তোমরা কিন্তু কাজ করবে। তাহলে এগুলো ভালো করে দেখো, যেগুলো বুঝতে অসুবিধা হয় আমার কাছ থেকে জেনে নেবে। এটি একটি ডেমো ভিডিও ছিল, আরও যদি বিশদভাবে জানতে হয় তাহলে আমাদের কোর্স জয়েন করো এবং দেখবে আমাদের এখানে কিন্তু অনেক ডিপলি তোমাদের শেখানো হবে এবং অনেক গভীরে নিয়ে যাওয়া হবে, এবং বলতে পারো যে তোমাদের তৈরি করার জন্য যা যাবতীয় প্রয়োজনীয় ব্যবস্থা আমরা সমস্ত কিন্তু ব্যবহার করব। আর আমাদের এখানে কিন্তু ভালো করে শিখতে হবে, ভালো করে শিখতে হয়ও, আর অবশ্যই বলবো যে ফাঁকি দিয়ে কেউ কখনো বড় হতে পারে না, যদি তোমার জ্ঞান খুব গভীর এবং সম্যক হয়, বাস্তবসম্মত হয়, তবেই কিন্তু তুমি প্রতিষ্ঠিত হতে পারবে। অতএব আমরা কিন্তু সেইভাবেই সেই নীতিতেই কিন্তু এগিয়ে চলেছি এবং আমাদের সঙ্গে আমাদের ছাত্রছাত্রীরা রয়েছে তারাও কিন্তু সেইভাবেই এগিয়ে যাচ্ছে। তাই চেষ্টা করো অফলাইন বা অনলাইন যাই ক্লাস করো না কেন গভীরভাবে শিখবে, তবেই কোথাও একটা প্রতিষ্ঠা তোমরা পেতে পারবে।